ব্রিটেনের অন্যান্য স্থানের মতো করোনা মহামারীর শুরু থেকে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিল এলাকায়ও বেড়েছে ফুড ব্যাংক থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী গ্রহণকারী মানুষের সংখ্যা। ব্ল্যাক অ্যান্ড মাইনরিটি কমিউনিটির মানুষের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য সংখ্যক। একই সাথে বেড়েছে ফুড ব্যাংকে খাদ্য সামগ্রী প্রদানকারীদেরও সংখ্যা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের চলমান ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা আরও এক মাস ব্রিটেনের বিভিন্ন ফুড ব্যাংকে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করবেন। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস। বিভিন্ন চ্যারিটি সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কর্মহীন ও দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করে সহযোগিতা করে যাচ্ছে ফুড ব্যাংকগুলো। কোভিড-19 এই সময়ে নিউহাম কাউন্সিলে দুর্দশাগ্রস্ত মানুষের বিনামূল্যে খাদ্য সংগ্রহের চাহিদা বেড়েছে প্রায় 3 গুণ, জানালেন এই কাউন্সিলর। আগের তুলনায় এখন 3 times বেড়ে গেছে ফুড ব্যাংক থেকে সহযোগিতা নেওয়ার পরিমাণটা। আর বিশেষ করে অনেকে লজ্জায় আসতে চাইতেন না যে কিউ বেদে যে খাবারটা নেবেন, বিশেষ করে আমাদের মানুষ যারা বাংলাদেশি কমিউনিটিতে, আমরা এখনও সেই লজ্জাবোধের জন্য অনেকে আসতেন না। একই অভিমত ম্যানর পার্কের উডগ্রেঞ্জ ব্যাপটিস্ট চার্চ ফুড ব্যাংকের এই কর্মকর্তার। People who are in desperate need of food, but also more recently because of the lockdown we have about 40 homeless people who have been put in the hotels for their own safety and they come across the food as well. বিশ্বব্যাপী মহামারীর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে বিদেশে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য মহিলা দলের উদ্যোগে 18 জুলাই শনিবার খাদ্য সামগ্রী এই ফুড ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এই দুর্যোগের সময়, ভাইরাসের সময় এখন লোকে অনেকে চাকরি নেই, অনেকের থাকার জায়গা নেই, তাদের জন্য যদি একদিনের জন্য যদি খাবার পায় আমরা নিজেদের ধন্য মনে করব। যে নিউহামে ভিকটিমের সংখ্যা অন্যান্য বড়র তুলনায় অনেক বেশি, এবং আমি রিয়েলি প্রাউড আর প্রিভিলেজ দ্যাট আমাদের বাংলাদেশি কমিউনিটি সাথে সাথে অন্যান্য কমিউনিটি থেকে যে সহযোগিতার যে সাড়া পাওয়া গেছে আমি রিয়েলি গর্ব করতে পারি সেটা নিয়ে। দুর্দশাগ্রস্তদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি আরও এক মাস বৃদ্ধি করেছে যুক্তরাজ্য বিএনপি। গত 2 মাস কন্টিনিউ যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন কন্টিনিউয়াসলি খানা দিয়েছে, এবং এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভালনারেবল পিপুলের জন্য আমরা ওই যে আবারও 1 মাসের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ফুড ব্যাংকগুলোতে চাহিদা বাড়ায় বিত্তবানদের আরও বেশি সহযোগিতা কামনা করছেন চ্যারিটি সংগঠনগুলোর কর্মকর্তারা। জাকির হোসেন কোয়েস, টিভি1 নিউজ, লন্ডন।